ছোট্ট বন্ধুরা, আমরা পড়ছি স্টোরি। চলো সে স্টোরি আমরা শুরু করি, সেকশন এ। আমরা এর আগে এটার এই স্টোরিটার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আগের দুটা ভিডিওতে শিখেছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। এখন আমরা ওই গল্পটা পড়বো এবং এরপরটুকু দেখবো। দ্য ইয়াং ক্রো সে, ইজ ইট টাইম টু লিভ দ্য নেস্ট নাও মাদার? ওরা জিজ্ঞেস করলো ওর মাকে যে এখন আমরা নেস্ট ছেড়ে চলে যাবো? ইয়েস, মাদার ক্রো সেজ, নাও ইটস টাইম। হ্যাঁ, এখন সময় হয়েছে এই নেস্টটা ছেড়ে চলে যাওয়ার। তাহলে আমরা চলো অ্যাডিশনাল অ্যাক্টিভিটি করি। তাহলে এখানে বলেছে রিঅ্যারেঞ্জ ওয়ার্ডস টু মেক আ সেন্টেন্স। তাহলে চলো আমি ওয়ার্ডসগুলো রিঅ্যারেঞ্জ করে একটা সেন্টেন্স বানাই। তাহলে ক্রোজ আর লিভিং ইন আ নেস্ট। তাহলে এই ক্রোগুলো এই নেস্টে থাকছে। দেন ক্রো এটা এখানে থাকছে না। তাহলে ক্রো ফ্লাইজ, এটা হবে ক্রো ফ্লাইজ অ্যাওয়ে টু গেট কর্ন। দেন ইয়াং ক্রোজ সি দ্য ফার্মার। তাহলে চলো আমরা সেকশন বি করি। সেকশন বিতে বলেছে যে রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড আস্ক অ্যান আনসার। হাউ মেনি ক্রোজ লিভ ইন দ্য নেস্ট? তাহলে প্রশ্ন হচ্ছে হাউ মেনি ক্রোজ লিভ ইন দ্য নেস্ট? 4 ক্রোজ লিভ ইন দ্য নেস্ট। হোয়ার ইজ দ্য নেস্ট? দ্য নেস্ট ইজ অ্যাবোভ দ্য কর্নফিল্ড। হোয়াই ডাজ মাদার ক্রো লিভ এভরি মর্নিং? টু কালেক্ট কর্নস টু ফিড হার বেবি ক্রোজ। দেন আমরা চলো অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস করি। এখানে বলেছে পিকচার ম্যাচিং। তাহলে এটা হবে 4 ক্রোজ লিভ ইন দ্য নেস্ট, দ্য নেস্ট ইজ সিচুয়েটেড অ্যাবভ দ্য কর্নফিল্ড, টু কালেক্ট কর্ন টু ফিড হার বেবি ক্রোজ, দ্য ক্রো সিজ টু মেন ইন দ্য কর্নফিল্ড। এখন চলো সেকশন সি করি। সেকশন সিতে বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন আ গ্রুপ। তাহলে হোয়াই ডু দ্য ইয়াং ক্রোজ ওয়ান্ট টু লিভ দ্য নেস্ট? দ্য ইয়াং ক্রোজ ওয়ান্ট টু লিভ দ্য নেস্ট বিকজ দে আর এফ্রেড অফ দ্য ফার্মার। তারা নেস্টটা ছেড়ে যেতে চায় কারণ তারা ভয় পাচ্ছে ফার্মারটাকে। হোয়াই ডাজ দ্য ম্যান পয়েন্ট টু দ্য নেস্ট? টু শো দ্য নেস্ট অফ দ্য ক্রোজ। তাহলে লোকটা নেস্টটাকে দেখায় এই ক্রোয়ের নেস্টটা দেখানোর জন্যই আঙুল দিয়ে দেখায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি হোয়াই ডাজ দ্য মাদার ক্রো সে ইট ইজ টাইম টু লিভ টু এস্কেপ ফ্রম দ্য ফার্মার, ফার্মারটা থেকে পালিয়ে যাওয়ার জন্য। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দ্য স্টোরি? তাহলে দেয়ার 3 ডেজ আর দেয়ার ইন দ্য স্টোরি। চলো এখন আমরা কিছু অ্যাডিশনাল অ্যাক্টিভিটি করি। দ্য ইয়াং ক্রো সেজ টু দ্য মাদার, ইজ ইট টাইম টু লিভ দ্য নেস্ট মাদার? দ্য ইয়াং ক্রো সিজ দ্য ফার্মার। তাহলে এই ভিডিওতে আমরা এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম এটা নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখলাম। এরপর তাহলে এর সাথে শেষ হয়ে গেল আমাদের সবগুলো চ্যাপ্টার। তোমরা এই গল্পটা খুব ভালো করে বুঝে নিও এবং এটার থেকে প্রশ্ন উত্তর আসলে খুব সুন্দর করে তোমরা লিখে ফেলো।